আজকে বানাচ্ছি মুসুর ডালের ধোকা। রোজ ডাল খেতে ভালো লাগে না, যদি ডালটাকে একটু অন্যভাবে রান্না করা যায় তাহলে মুখের স্বাদটাও বদল হয় আর খেতেও ভালো লাগে। সেই জন্যে মুসুর ডালটাকে আমরা 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। এবার একটা মিক্সিতে আমি এটা বেটে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর একটু লবণ। এবার এটাকে মিক্সিতে পিষে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে মসুর ডালের ধোকাটা বেশ সুন্দর সেন্ট আসবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এইবার যে ডালটা বেটেছিলাম ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটার সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্যে অল্প আর একটু করে নুন দেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু চিনি দিয়ে দিলাম, এটাকে বেশ খানিকক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। কড়াইয়ের গায়ে আর লাগছে না, মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এটা এবার আমি একটা থালাতে তেল দিয়ে ঢেলে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, এতে একটু তেল লাগিয়ে দিলাম যাতে তলায় আটকে না যায়। এটা থালাতে সুন্দরভাবে জমিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব।
সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, ধোকাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ধোকাগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি থালাতে তুলে নিচ্ছি। সাবধানে তুলতে হবে নাহলে ভেঙে যাবে। ধোকা তো আমাদের ভাজা রেডি হয়ে গেছে, এইবার এটাকে আমি তরকারি আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি দুটো তেজপাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছি মশলাটা দেবো, এর মধ্যে আছে আদা বাটা, ধনে, জিরে সব একসঙ্গে মিক্সড করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এক চামচ টক দই এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, মশলার জলটা দিয়ে দিচ্ছি। লাল রঙটা গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল রং হওয়ার জন্যে। একটু জল দিয়ে দিচ্ছি, খুব ভালো হয়ে যাবে। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম,
তা আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি ধোকাটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আলু আমি এই মধ্যে ঢেলে দেব। আর বেশিক্ষণ রান্না করা যাবে না, 1-2 মিনিট ঢেকে রেখে এটা নামিয়ে নিতে হবে। ঝোলটা ঘন ঘন হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ধোকার ডালনা আমাদের রেডি হয়ে গেছে।